নমস্কার বন্ধুরা, অমৃত কুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি টমেটো চিকেন। আসুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটা কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে হালকা করে ভেজে নেব। এবারে পেঁয়াজ ভাজাটা তুলে রেখে ওই কড়াইতে দিয়ে দিলাম 3 চামচ তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি থেতো করা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। কারি পাতাটা হালকা নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি গোটা 10-12 থেতো করা রসুন। রসুনটা নাড়াচাড়া করে নেব, কিন্তু ব্রাউন হতে দেব না। তারপরে দিয়ে দেব 1 ইঞ্চি কুচনো আদা। আদাটা খানিকটা ভেজে নেওয়ার পর দিয়ে দেব মাংসটা। মাংসটা আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। নুন, হলুদ, গরম মশলা আর টক দই দিয়ে মাংসটা ম্যারিনেট করেছিলাম। গরম মশলার রেসিপি আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। মাংসটা খানিকক্ষণ ঢাকাচাপা দিয়ে ভাজবো। যখন ভাজতে থাকবো ঢাকা দিয়ে, কিছুটা জল বেরোবে, ওই জলেই মাংসটা রান্না হতে থাকবে। ঢাকাচাপা দিয়ে রান্না করার ফলে মাংসটা সেদ্ধও হতে থাকবে। জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার আগে দিয়ে দেব কাঁচা লঙ্কা, নুন, হলুদ আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন, আর লঙ্কা গুঁড়ো ইউজ করতে চাইলে ওটাও করতে পারেন। ওই জলে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নিয়ে আবার ঢাকাচাপা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এইভাবে ঢাকাচাপা দিয়ে রান্না করতে করতে দেখবেন যখন মাংসটা সেদ্ধ হয়ে যাবে আর তেলটাও ছেড়ে আসবে, তখন দিয়ে দেব ভাজা পেঁয়াজগুলো। ভাজা পেঁয়াজগুলো মিশিয়ে নিয়ে দিয়ে দেব যে বাটিতে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, সেই দই গোলা জলটা। জলটা ফুটে উঠলে দিয়ে দেব 4টে টমেটো। মাঝামাঝি কেটে নিয়েছি টমেটোগুলো। আপনারা আরও বেশি টমেটো দিতে চাইলে দিতে পারেন, এটা বেশ টকটক খেতে হয়, ভালো লাগে খেতে। মিনিট দুয়েক ঢাকা চাপা দিয়ে রান্না করার পর যখন জলটা শুকিয়ে যাবে, টমেটোগুলো কিন্তু স্ম্যাশ করবেন না, এরকম গোটা গোটাই রাখবেন। এরপর নামিয়ে গরম গরম পরিবেশন করুন। এই চিকেনটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগে, রুটি, লুচি, ফ্রাইড রাইস, পরোটা, সব কিছুর সাথেই বেশ ভালো লাগে। আমার রেসিপিটি আজকে ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন। বন্ধু বান্ধব সবার কাছে রেসিপিটি শেয়ার করবেন। ধন্যবাদ।